আলোর দিশারি আইডি থেকে আপনি লিখেছেন টয়লেটের মশা মাছি শরীরে বসলে কি শরীর নাপাক হয়ে যাবে টয়লেটে যে সমস্ত মশামাছি থাকে যেগুলো যে কোনো নাপাকের উপরে বসে বা যে কোনো জায়গায় বসে সেগুলো যদি উড়ে এসে আমাদের শরীরে বা কাপড়ে বসে তাহলে শরীর কিংবা কাপড় নাপাক হয়ে যাবে না এর কারণ হলো প্রথমত এগুলো কোথায় বসেছে না বসেছে আমরা নিশ্চিত নই অতএব নিচক সন্দেহ বা সংশয়ের কারণে কোনো শরীর বা কাপড় এগুলো নাপাক হয় না আর এর চেয়ে বড়ো এবং দ্বিতীয় কারণ হল যে মশা মাছি এগুলো যদি কোনো নাপাক জায়গায় বসেও থাকে তার শরীরে এত অল্প পরিমাণ নাপাক লাগে যেই নাপাক আমাদের শরীরে বা কাপড় লাগলে আমাদের শরীর বা কাপড় নাপাক হবে না আল্লাহর আল্লাহরকরণকারী বলেছেন আল্লাহ আলিক আলাইকুম ফিদ্দিন হারাজ দিন পালন করতে গিয়ে তোমাদের জন্য সমস্যা বা সংকট তৈরি হয় এরকম কোনো কিছু আল্লাহবুল আলমিন রাখেননি তোমাদের জন্য এরকম কোনো কিছু আল্লাহ তালা করতে তোমাদেরকে আল্লাহ নির্দেশ করেননি তো মশা বা মাছি আমাদের গায়ের উপরে বসলেই যদি নাপাক হয়ে যায় তাহলে তো আমরা টয়লেটে মশা মাছি থেকে বেঁচে থাকায় এটা অত্যন্ত দরুহা এবং কষ্টসাধ্য একটি বিষয় হবে এবং অনবরত আমাদের শরীর এবং কাপড় নাপাক হতে থাকবে তো এই বিষয়গুলোকে পর্যালোচনা করার পর ওলাম একলামের সর্বসম্মত ফতুয়া হল টয়লেটের মশা মাছি এগুলো উড়ে এসে আমাদের শরীর বা কাপড়ে বসলে সেটি নাপাক হবে না